আসসালামু আলাইকুম, কেমন আছো তোমার সবাই? আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো বেশি দেরি না, ভিডিওটা শুরু করা যাক। তো আমরা আজকে কুইল পাখি, কালো কুইল পাখির মেল ফিমেল চিনবো, আর যেগুলো হলুদ কুইল পাখি সেগুলো তো চেনা যায় না, সেই কুইল পাখিগুলো মেল ফিমেল চিনবো। এই সমস্যাটা সবার সঙ্গেই হয়ে থাকে। আপনি বাজার থেকে কুইল পাখি আনছেন, 40-45 জন হয়ে যেতেছে, আপনার কুইল পাখি ডিম দিচ্ছে না। আপনি আমার হাতের মধ্যে কুইল পাখি দেখতেছেন, এই কুইল পাখিটা মেল। কেমনে বুঝবেন? কুইল পাখিটার গলাটা একদম লক্ষ্য করলে বুকের মধ্যে, যে মুখটা একদম খয়েরি কালার, খয়েরি কালার হলে মনে করবেন এটা মেল কুইল পাখি। আর বুকের ভিতরে তিলা দাগ একদম কম হবে। ওখানে আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখবেন বুকটা একদম খয়েরি কালার, আর এটা হলো ফিমেল কুইল পাখি, বুকটা একদম সাদা আর একটু খয়েরি কালার নাই, আর কালা কালার তিলা দাগ আছে। আর এটা মেল কুইল পাখি, দেখেন বুকটা পুরো খয়েরি, আর এটা ফিমেল একদম সাদা বুকটা। আর ওখানে দেখা যাক আমাদের হলুদ কুইল পাখি মেল ফিমেল কীভাবে চিনবেন। তো হলুদ কুইল পাখির বুকে কিন্তু কোনো চিহ্নই নাই যে আপনারা চিনবেন, পুরো বুকেই এক সেম, বুকটা লক্ষ্য করলে আপনারা দেখবেন যে একটুও কোনো দাগ জুগ নাই, যে কীভাবে চিনবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এই কুইল পাখিটা মেল, মেল কুইল পাখিটা দেখেন পাশের মধ্যে তিলার তিলার মতো একটা বড় দাগ আছে, তিলা দাগের মতো। আপনি চাতা দিলে দেখবেন সাদা পাথর তো বাইরে বাড়ি, সাদা পাথর বাড়িলে মনে করবেন এটা মেল, আর এটা ফিমেল, কোনো সাদা পাথর তো বাড়িতেছে না, এটা ফিমেল। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক দিয়ে দেবেন। আসসালামু আলাইকুম।